হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ড্রাগ মানে যেটাকে আমরা ইমার্জেন্সির ড্রাগ বলতে পারি সেটা হচ্ছে গ্লিসারাইল ট্রাইনাইট্রেট বা যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি নাইট্রোগ্লিসারিন এই ড্রাগ নিয়ে আমরা আজকে ডিসকাস করব ফার্স্ট বলে নিই যে এই যে নাইট্রোগ্লিসারিন ড্রাগ এটা একটা অ্যাক্সিডেন্টালি ডিসকভার হয়েছে কী করে হয়েছে না একদল সায়েন্টিস্ট এই নাইট্রোগিসারিন নিয়ে তার কিছু এক্সপ্লোসিভ প্রোপার্টি স্টাডি করছিলো আমরা দেখেছি বিভিন্ন রকম নাইট্রো কম্পাউন্ডগুলো যেমন ট্রাই নাইট্রোটলোইন এক্সপ্লোসিভ ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় একইভাবে নাইট্রো গ্লিসার নিয়ে তার এক্সপ্লোসিভ প্রপার্টি স্টাডি করছিল স্টাডি করতে গিয়ে যারা কাজ করছিলো সেই ওয়ার্কাররা সিভিয়ার হেডেক সেই ওয়ার্কাররা খুব মাথার যন্ত্রণা ফেস করে পরে সায়েন্টিস্টরা চেষ্টা চেষ্টা করে দেখলো যে কী কারণে এই মাথার যন্ত্রণা হচ্ছে তারা দেখতে পেলো যে যে নাইট্রোগ্লিসারিন কজ মার্ক ডাইলেশান অফ ব্লাড ভেসেল আমাদের যে রক্ত সঞ্চালন করার জন্য যে রক্ত নালিগুলো আছে সেই নালিগুলো ফুলে ফেঁপে ওঠে যার জন্য ওয়ার্কাররা সিভিয়ার হেডেক সিভিয়ার মাথার যন্ত্রণা তারা ফিল করে এটাকে কাজে লাগিয়ে কী করা হলো না কার্ডিও ভাস্কুলার ড্রাগ হিসেবে এটাকে অ্যাপ্লাই করা হলো কি কারণ কি না দেখো যে বেসিক্যালি কি হয় যে অ্যাঞ্জিনা অ্যাটাক মানে আমাদের যেমন হার্ট অ্যাটাক হয় বেসিক্যালি কি আমাদের হৃদপিণ্ডে সাফিসিয়েন্ট পরিমাণ ব্লাড যেতে পারে না তার জন্যই তো হার্ট অ্যাটাক হয় এই এই ড্রাগটা কী করছে যেহেতু আমাদের রক্ত নালিকে ফুলে ফেপে দিচ্ছে তাহলে অনেক বেশি পরিমাণ রক্ত খুব সহজে হৃদপিণ্ডে যেতে পারে তাহলে সেটাকেই কাজে লাগিয়ে এই কার্ডিও ভাস্কুলার ড্রাগ হিসেবে নাইট্রোগ্লিসারিনকে বর্তমানে ব্যবহার করা হয় তাহলে বেসিক্যালি নাইট্রোগ্লিসারিনের স্ট্রাকচারের মধ্যে কী আছে না বেসিক্যালি যে গ্লিসারিন যে ট্রাইঅল তার সঙ্গে একটা করে নাইট্রো এই তিনটে নাইট্রো আছে এই জন্য সংখ্যে বলতে পারি যে যে গ্লিসারাইল ট্রাইনাইট্রেট অথবা গ্লিসারিন এটাকে কার্ডিও ভাস্কুলার ড্রাগ বলা হয় কারণ কি না সিম্পলি যে কার্ডিয়াল রিল্যাক্সেশনের জন্য বা কার্ডিয়াল ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় এই জন্যটাকে কার্ডিও ভাস্কুলার ড্রাগ হিসাবে এটাকে বলা হয় তাহলে ব্যবহার কি না ফর দ্য ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওর হার্ট ফেলিওর হাই ব্লাড প্রেশার যাদের উচ্চ রক্তচাপ সে রক্তচাপ কমানোর জন্য এই নাইট্রোব্লিসারিন ব্যবহার করা হয় এছাড়া টু প্রিভেন্ট চেস্ট পেইন এই ছাতির যন্ত্রণা হয় ফর নট অ্যানাব ব্লাড ফ্লো টু দ্য হার্ট যেটাকে বলছি আমরা অ্যান্জিনা ওই বলো না অ্যান্জিনা অ্যাটাক হয়ে যায় সে সমস্ত রোগের জন্য আমরা এই নাইট্রোব্লিসারিনকে ব্যবহার করতে পারি এছাড়া যারা কোকেইনের মতো মারাত্মক ড্রাগ ব্যবহার করে তাদের ক্ষেত্রেও এই চেস্ট পেন হলে নাইট্রোগ্লিসারিন ড্রাককে ব্যবহার করা যেতে পারে এর সাইড এফেক্ট কী না সাইড এফেক্ট হচ্ছে এই মাথা যন্ত্রণা এছাড়া কিছু লো ব্লাড প্রেশার এটা হতে পারে ল্যাবরেটরিতে আমরা খুব সহজে এই নাইট্রোগ্লিসারিন ড্রাকটাকে তৈরি করতে পারি কি করে করব না যদি আমরা সিম্পল গ্লিসারিন যেটা আমরা গায়ে মাখি সেই গ্লিসারিনকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ওয়ান ইস টু ওয়ানে মিশিয়ে যদি আমরা রিয়াকশান করি তাহলেই দেখো তিনটে নাইট্রো গ্রুপ তিনটে অ্যালকোহলের সাথে জুড়ে যাবে তাহলে এইভাবে আমরা খুব সহজেই নাইট্রোগ্লিসারিন ড্রাগটাকে তৈরি করতে পারি যদি মেকানিজম দেখি প্রথমে কি হয় না নাইট্রিক অ্যাসিড এবং সালফার অ্যাসিডের রিয়াকশানে প্রথমে কি হয় নাইট্রিক অ্যাসিডে এই যে ও ওয়েচ আছে এখানে কি হয় প্রোটোনেশন হয়ে যায় হয়ে গিয়ে কী হয় টু হয়ে যায় অর্থাৎ গুড লিভিং গ্রুপ এবার এ জল বেরিয়ে যায় জল বের করে দিলে কী হবে না নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে এরপর এই যে ট্রাইগ্লিসারল যে ওয়েজগুলো আছে তার লো লোপেয়ারগুলো এখানে প্রত্যেকটাতে এন প্লাসের উপর কি করলো অ্যাটাক করলো করে কি কি হবে না অক্সিজেনের সঙ্গে এই নাইট্রোজেনের বন্ড তৈরি হয়ে যাবে তাহলে এইভাবে প্রতিটা অ্যালকোহলে একটা করে নাইট্রো কম্পাউন্ড ঢুকে যায় তাহলে এইভাবে আমরা খুব সহজে নাইট্রোগ্লিসারিন ড্রাকটা ল্যাবরেটরিতে তৈরি করতে পারবো আজকে কই থ্যাংক ইউ